ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আজকে সকালবেলা অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে সবসময় যেটা বলি, সব কাজকর্ম তো থাকি, প্লাস আমার ছেলের অনলাইন ক্লাস ছিল সকালবেলা। আজকে সকাল সকাল ছেলের অনলাইন ক্লাস ছিল, তাই আজকে সবাই অনেক সকাল সকালেই রোজ উঠতে হয়। তো ছেলের অনলাইন ক্লাসের পরে আজকে ভেবেছিলাম একটুখানি অন্য ধরনের কিছু করবো। অন্য ধরনের কিছু বলতে নট টু মাচ স্পেশাল, খুব যে স্পেশাল কোনো খাবার সেটা না। ভেবেছিলাম আজকে নয়তো পাস্তা বা চাউমিন করব। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি যেটা সবসময় বলি, আমার পুরো রুটিন প্যাকড আপ থাকে। আমি যে একটা এক্সট্রা কিছু করব, তার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করে একটা টাইমিং শিডিউল বার করতে হয়। তো আমি আর আজকে কিছু করলাম না, কারণ কি মা বললো যে তাহলে মা আজকে রুটি তরকারি করে নিচ্ছে, কোনো প্রবলেম হবে না। তো মা রুটি তরকারি করলো, তো তোমাদেরকে দেখাচ্ছি রুটির তরকারিটা। মা রুটি করেছে, তরকারি করেছে, আমার ছেলেকে রুটি তরকারি দিয়েছে, লঙ্কার জন্য বলছিল, লঙ্কা দিয়ে রুটি তরকারি খেলো। আমার ছেলে একটা ছোট্ট লঙ্কা দিলে ও খুব খুশি। আর মার রুটি আর তরকারি করেই গেছে। আর আজকে রাত্রিবেলা আমরা ইয়াম্মি ডিশ খাবো, ওইটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো। দাঁড়ো, রুটি করে চলে গেছে মা, রুটি কমপ্লিট, রুটি করাই রয়েছে, শুধু আমাদের খাওয়াটা বাকি। আর তরকারি, সত্যি কথা বলতে আমার অস্বীকার করার কোনো জায়গা নেই, আমার ভেজিটেবলস অত ভালো লাগে না। বাট আমার ছেলে টু মাচ গুড, খুবই ভালো ছেলে, ওর কোনো ব্যাপার না, ও তরকারি, ওকে যে কোনো ভেজিটেবলস দাও, ওর কোনো বাজবিচার নেই, ও সব কিছু খেতে পারে, নো ডাউট। আমারও খুব ভাল লাগে এটা, কারণ কি আমার ছেলের কোনো ঝামেলা নেই। ওকে যদি মানে কি বলবো তোমাদেরকে, মানে ওকে যদি তুমি শাক ভাজাও দাও, বা ওকে তুমি কিছু যদি নাও দাও, ওকে যদি একটুখানি সবজি দাও, বা ওকে তুমি যদি কিছু না দাও, শুধু আলু ভাতেও দিও, ওর কোনো ঝামেলা নেই। ও মানে ছোটোবেলা থেকে সব কিছুই খেতে পারে, এমনকি লিকার চা, মানে লাল চা, লাল চাটা ও মানে চিনি ছাড়া লাল চাও পর্যন্ত খায়, ও আর আমার মা দুজনে। হ্যাঁ, আমি আর আমার বোনও লিকার চাটা মানে পুরোপুরি চিনি ছাড়া খেতে পারি না। আমাদের একটু হলেও চিনিটা দরকার হয়, আমরা কম চিনি খেতে পারবো, বাট ওরকম চিনি ছাড়া খেতে পারি না। যাই হোক, ও খাচ্ছে আজ সকালবেলা, আজকে আমার ছেলে সকালের টিফিন খেয়েছে ক্রিম ক্র্যাকার বিস্কুটের সাথে লিকার চা উইদাউট চিনি, এটা ওর টিফিন। মাঝে মধ্যে ওই টিফিনটাই খায় বেসিক্যালি, কারণ কি আমাদের সকাল সকাল অনেকটা সকালবেলা অনলাইন ক্লাস থাকে, তো 7টা থেকে 11টা পর্যন্ত ক্লাস চলে, তার মাঝখানে জাস্ট 5 মিনিট করে ব্রেক থাকে, ওইটুকু টাইমের মধ্যে ওকে কী দেবো। তাই মাঝখানে যখন নামে ওকে লিকার চায়ের সাথে 3টে বা 4টে যদি ক্রিম ক্র্যাকার দিয়ে দিই, ও খেয়ে নেয়। যাই হোক, এই ওর শিডিউলটা পুরোটাই বলে দিলাম ওর ব্যাপারে। তো এখন আমরাও খাবো, আমি আর আমার বোনও খাবো। আজকে আমার মা চা করেছিল, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আমরা মানে চা করা হয়েছিল। আজকে চাটার মধ্যে মা চিনি দেয়নি, দুধ চা, আমরা আজকে দুই বোন চিনি ছাড়া পুরো দুধ চা খেয়েছি। মাও খেয়েছে, বাট মায়ের অভ্যাস আছে, আজকে চিনি ছাড়া দুধ চাটা কেমন একটা অদ্ভুত খেতে লাগছিল। যাই হোক, তাও আমরা দুই বোন খেয়ে নিয়েছি, মায়ের কাছে বকা খাবো বলে দুবার চিনি ছাড়া চা খেয়েছি আজকে। সকালে টিফিনও খেয়েছি, প্লাস এমনি ও খেয়ে নিয়েছি। যাই হোক, তারপরে দোকানে চলে গেছিলাম, তো দোকানে গিয়ে যা যা কর, দোকান টোকান খুললাম, দোকান টোকান খোলার পরে আবার কিছু কাজ ছিল, বেড়াতে হয়েছিল, বেরিয়েছিলাম, বেরিয়ে যা যা কাজ করার দরকার ছিল সব ফাইল টাইল সব কিছু মানে আমার রেডি করতে লাগে। আমাদের যেহেতু ব্যবসার ট্রানজ্যাকশনের পুরোটা দায়িত্বই আমার ওপরই থাকে প্রায়, তো ওগুলো সব রেডি করলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে সব। তারপর আমরা বেরিয়েছিলাম একটু, তারপর আবার এসেছি।
দুপুরের পরে, দুপুরের পরে এসে এরকম করছি। তারপরে আবার এখন ঠিক দুপুরও বলা চলে না, এখনও দুটো বাজেনি। আবার দুটো যখন বাজবে, বেলা দুপুর দুটো বাজলে আমি আবার একটুখানি বেরাতে পারি। বেরাতে পারি এই কারণে, কারণ কি আজকে একটুখানি বেরাবো, বেরিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমি যাব, তারপরে আমি বেলার দিকে চলে আসবো বাড়িতে। কারণ কি আমার যেটুকু প্রজেক্ট করা বাকি, ওইটুকু প্রজেক্ট, আমার ভাগনার যেটুকু প্রজেক্ট বাকি আছে, ওই প্রজেক্টটুকু আমি পুরো আজকে ঠিক করেছি, আজকেই আমি কমপ্লিট করবই। তো আজকে যখন আমি ঠিক করেছি কমপ্লিট করবো, তার জন্য আমাকে শিডিউলের টাইমটা একটু ম্যানেজ করতে হবে। তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি চলে যাবো আজকে, গিয়ে আমি প্রজেক্টটা যে কমপ্লিট হয়ে যাবে, আমি তাহলে তাড়াতাড়ি চলে এলাম। আমার ছেলেকে নিয়েও আবার পড়াতে বসতে হবে বিকেলবেলা, তো ছেলেকেও টাইমিংটা দিতে পারবো। প্লাস তারপরে যদি অ্যাট লাস্ট আমি তারপরে যদি আমি টাইম পাই, অবশ্যই তোমাদের সাথে কিছু শর্টস শেয়ার করবো আশা করি। তাহলে আমি যদি শর্টস করি তোমরা দেখতেই পারবে, কারণ কি আমাকে পুরো কাজের শিডিউল মেনটেন করে আমি তার ফাঁকে যখন সময় পাই আমি তখনই শর্টস করি, আর আমি তখন তাই কয়েকটা পরপর পরপর করতে থাকি। কারণ কি আমার শিডিউলটা এতটাই প্যাকড আপ থাকে, আমি বেসিক্যালি করি দুপুরের দিকে খেয়ে দিয়ে যদি টাইম পাই সেই টাইমটাতে করি, আদারওয়াইজ বিকেলবেলা চা টা খাওয়ার পর, আর নয়তো সেই রাত্রিবেলা যদি কোনো সময় টাইম পাই তখন করি। কারণ আমার এতটাই প্যাকটা পুরো মানে টাইমিংটা, তাই আমাকে ওর মধ্যে থেকে ম্যানেজ করে আমাকে টাইমিং বার করতে হয়। আমি তখন কোনো কোনো সময় শর্টস করছি, কোনো কোনো সময় ভিডিও আপলোড করছি, যখন যেটা সুবিধা হয় সেটা করি। যাই হোক, এখন আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার কথা বলছি। আর সব থেকে বড়ো ব্যাপার, আজকে আমার মা বলেছিলো ডিমের অমলেট করতে, মা বললো তাহলে তোরা একটু না অমলেট করো। কিন্তু আমার ছেলে আর মানে আমি আর আমার বোন তো নাই করেছিলাম, কিন্তু আমাদের ছেলেও বলছিল দরকার নেই ডিমের অমলেট খাওয়ার, ভেজিটেবলস দিয়ে রুটি খুব ভালো লাগবে, খেয়ে নেবো। তো ছেলেরই যখন কোনো আপত্তি নেই, তো আমরা আর দুজন কী করতে করবো, তাই আমরাও আর করিনি। যাই হোক, এখন খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, এ দেখো আজকে রুটি তরকারি হয়েছে, এই যে তরকারি, হ্যাঁ রে কেমন করে দেখাচ্ছি, যে রুটি তরকারি খাচ্ছি এখন। মা তরকারিটা খুব ভালোই বানিয়েছে, ইয়াম্মি বানিয়েছে। কেউ হাতে খেতে দেখে কিছু ভেবো না, কারণ কি আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস হাতে খাওয়া। কিন্তু তোমরা কোনোদিনও আমাকে দেখবে না আমি কোলে নিয়ে খাই বা কিছু, কারণ আমি হাতে নিয়ে খাই, ডিস্টেন্সটা মেনটেন করে আমি এটোকাটাটা মানি। আমার বাড়িতে সবাই মানে, একমাত্র আমার যে ননদ মানে আমার দিদি আর আমার ভাগ্না, এরা দুজন ছাড়া সবাই বাড়িতে মানে। ওরা দুজনেই বিছানাতে টিছানাতে অনেক সময় রাখে, কিন্তু কিছু বল কিছু কী বলবো, ওদের অভ্যাস হয়ে গেছে। আমরা ছোটোবেলা থেকে না খুঁজে হতো, আমাদের অভ্যাস হয়ে গেছে। বাইরে বাইরে দিদির শরীরটা খুব খারাপও আছে, এখন বোধ হয় আগে থেকে একটু ভালো আছে। আমি আমার হাজব্যান্ডের আগে খেয়ে নিয়েছি, হাজব্যান্ড মা সবার আগে বোনও খাচ্ছে। সব কিছু দিয়ে করেছো তো বেশ ভালো লাগছে, টেস্টি লাগছে। পরে কথা বলবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন বেরিয়েছি। আমি এখন আমার বাড়িতে যাচ্ছি, মানে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার শ্বশুর বাড়িতে যাবো, এই যে আমার হাজব্যান্ডও যাচ্ছে, ও খেয়ে নেবে, ও খাওয়া দাওয়া করবে, আর আমি এখন আর আসবো না। আমি একেবারে বিকেলবেলা আসবো, আমার ভাবনার যেটুকু প্রজেক্ট বাকি আছে ওই লেখাটুকু পুরো এখন কমপ্লিট করে নেবো, পুরো টার্গেটে আছি, ফুল কমপ্লিট কমপ্লিট করে একেবারে চলে আসবো। আর আজকে রাত্রিবেলা একটা সারপ্রাইজ আছে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, মানে তোমরা দেখতেই পারবে আমি আজকে রাত্রিবেলা কী রান্নাটা হবে। আজকে আমার ছেলেকে আমি বলেছি যে ও তোর বাবাকে তাহলে আজকে থাকতে না থাকতে হবে না, তোর বাবাকে তুইও না বলে দে, কারণ কি আমার দাদার প্রজেক্ট আছে ওগুলো করতে হবে, বলে তাহলে তুমি চলে যাও, আমার বাবা আমার কাছে থাকবে। এটা আমার ছেলের কথা। যাই হোক, আমি বললাম ঠিক আছে, তাহলে আমি প্রজেক্টটা একেবারে কমপ্লিট করেই জানি,
কারণ কি ওর যেহেতু বাবা থাকবে তো তার জন্য আমাকে ওকে আরেকটু আগে পড়তে বসিয়ে নিতে হবে, পড়াটা কমপ্লিট করে নিতে হবে। কারণ কি কালকে ছুটি আছে, স্বামী বিবেকানন্দের জন্মদিনের জন্য কালকে ছুটি পাবে, তো কালকে যেহেতু ছুটি আছে আজকে ও বাবার সাথে রীতিমতো মানে খেলাধুলা হই করতে থাকবে, তো তাই ওকেও টাইমটা দিতে হবে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এসেছি, এখন আমি আমার ভাগ্নের প্রজেক্ট করবো। দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি, একটা বিড়াল আমাদের বাগানের এখানে শুয়ে আছে, কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। ওখানে রোদ পড়ছিল, এখন তাকিয়ে ফেললো। যাই হোক, আবার পরে কথা বলবো, এখন প্রজেক্টটা করে নিই তাড়াতাড়ি, না তার প্রজেক্ট হবে না। আর আমার হাজব্যান্ডের আজকে কাজ বেড়ে গেল, আমাদের একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যাবো না, বাট মাস্ট ওখানে যেতেই হবে, তো আমার হাজব্যান্ড একটু বাদে বেরিয়ে যাবে, তো আজকে দোকানটা ফুল টাইম করা যাবে না, হাফ টাইম করা হবে। ওকে বাই বাই, আবার পরে কথা হচ্ছে। যে পড়াশোনা নিয়ে বসে গেছি ফ্রেন্ড, অ্যাট লাস্ট আমার পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো প্রজেক্ট ওয়ার্ক আমার কমপ্লিট হয়ে গেছে, দেখা টপিক ফার্স্ট পেজে, এটা 1, 2, 3, 4, 5, 6 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 হাতের মতন লেগেছে, তো আমার হাতের লেখাটা খুবই জঘন্য, আমি জানি বাংলা হাতের লেখা। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আমার এক লাস্ট আছে, প্রজেক্টটা কমপ্লিট হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন আমি বাড়িতে যাব, এখন আমার পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, এবার ছেলের কাছে যাওয়ার টাইম। ওকে, এখন আমি আমার ভাবনাকে প্রজেক্টটা জমা দিয়ে চলে যাব। ওকে বাই বাই, আবার পরে কথা হচ্ছে। আমি এখন বাড়িতে চলে এসেছি, এই যে আমার বাবা। বাবা যাই হোক, আমি আমার বাড়িতে চলে এসেছি, আমার বাবাটাকে অনেকক্ষণ ধরে দেখেছিলাম না, বাবা তো আমাকে না দেখলে ভালোই থাকে। আর বাবা বলো, আজকে আমরা কি খাবো রাতে? আজকে আমরা চিকেন খাবো। রাত্রেবেলা চিকেন জানি না কে রান্না করবে, মা না আমি, যদি আমি রান্না করি সেটাও শেয়ার করবো, আর যদি মা রান্না করে সেটাও তুমি দেখে শেয়ার। এখন বোনু আমার জন্য চা করে রেখেছি, ওটাও খাবো। ওকে, পরে এক্ষুনি আসছি। সেকেন্ড রাউন্ডের চা খাওয়া হচ্ছে এখন, টি টাইম, সেকেন্ড রাউন্ড। প্রথমবার প্রায় দেখাতে পারিনি, আমি তখন প্রজেক্টে ব্যস্ত ছিলাম, আর আমার হাজব্যান্ড চা করে দিয়েছে, আমার শাশুড়ি একটাতে বিস্কুট দিয়ে আমাকে চা দিয়েছে, এই হয়েছে, কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, আমার চাটা খেয়ে নি। এখন আমার দোকান বন্ধ হয়ে গেছে, আর ওরা বাবা ছেলে মিলে খেলছে, আর আমি এখনই বেরাচ্ছি, মা একটু মুদি দোকানে গেছে, তো আমি এখন বেরাচ্ছি, মায়ের কাছে যাবো, যাচ্ছি, কার মতো কিছু নিয়ে নিই। দেখুন ওদের অবস্থা, দেখুন বাপের আমরা কেমন করে খেলছি, খেলছি দেখাও আগে। এই যে দেখে নিন, এই একটা বাপের দেখা, আর এটা ওর বাপ, ভালো করে দেখাও যে এখন কার্ডবোর্ডটা পরে নিয়ে আমি এখন গায়ের মধ্যে কার্ডিগানটা পরে বেরালাম, কারণ ঠান্ডা ঠান্ডা আছে, আজকে একটুখানি বৃষ্টিও হয়েছে,
যাচ্ছি মায়ের কাছে। দোকান বন্ধ করতে গিয়ে হাতের মধ্যে পিলসুজ পড়ে গেছে, পিলসুজ পড়ে যাওয়ার দরুন বুড়ো আঙুলের এই জায়গাটা একটু ফুলেও গেছে আর ব্যথাও করছে। মার্কেটে ঢুকে গেছি, এবার মাকে খুঁজবার মাকে পেয়েও গেছি। এই যে আমার মা পেয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছে, পরে কথা হচ্ছে। এতে এসে হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলেছি। এখন যেমন তোমাদেরকে বলেছিলাম আজকে রাত্রিবেলা একটা সারপ্রাইজ আছে, আজ রাত্রিবেলা আমরা চিকেন খাবো। বাট আমরা ওটা শুধু চিকেন না, আমার মা এখন চিল্লি চিকেন রান্না করছে। এখন সবে ভাবছে মা ম্যারিনেশন করে আগেই রেখে দিয়েছিলেন, আমার মা ম্যারিনেশন করে রেখে দিয়েছিল, এখন চিল্লি চিকেনগুলো সব ভাবছে। পুরো মা রান্না ঠান্না করবে, রান্না ঠান্না করার পরে আমি তোমাদের সাথে আবার কথা বলবো। অনেকটাই রান্না হয়ে গেছে। আমার হাজবেন্ড আমার মায়ের হাতে চিলি চিকেন খুব ভালো খায়, ওর কোনো দোকানের বা রেস্টুরেন্টের ওর কোনো চিলি চিকেনই ভালো লাগে না। আমার মা যতই বলুক আমার মায়ের সিম্পল চিলি চিকেনই ওর বেশি ভালো লাগে। বলো মা, বলছে মায়েরটা নাকি বাজে, মা ঠিক আছে, পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাপকা লাডলে এখন বাবার কাছে আদর খাচ্ছে, পচা বাবার পচা ছিল। আজকে খুব আনন্দে আছে নাকি দুঃখে আছে? আমাদের বাড়ির স্পেশাল মেনু স্টার্ট, এখন খাওয়া শুরু। এই যে ভালোই পরিচয় আছে আজকালকার ছেলে মেয়ে, বুঝতেই তো পারছেন। আগে খাতো মনে হচ্ছিল দুজনের বোধহয় ভালোবাসা হচ্ছে চলছে। এখন আমাদের খাওয়ার টাইম, আমার মাই সবকিছু করেছে, আমি যে ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি আমার খাওয়ারও চলে এসছে। ছেলে খাচ্ছে, আমার হাজবেন্ড খাচ্ছে, এবার আমি সবাই খাবারটা বললাম মা নিয়ে আসো।
সকালে একটা রুটি তরকারিটা নিরামিষ ছিল, ধরতে পেরেছি। এখন একবার যদি মাংসটা ধরে ফেলি তাহলে তো আর ধরতে পারবো না, কারণ এটা তো আমিষ। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার, মা এখনো খাওয়া শুরু করেনি, মায়ের এখনো খাওয়া হয়নি। এখন আমরা একটা দারুণ কাজ করছি, চাল আর মুসুরির ডাল মিশে গেছে, এটা এখন আলাদা করতে হবে। এগুলো এখন আমাদের সবার পানিশমেন্ট, আমাদেরকে এখন কাজ করতে হবে। আমার হাজবেন্ড শুরুও করে দিয়েছে, চাল আর ডাল মিশে গেছে। ঠিক আছে, আমাদের এই কাজটা করি। আপনাকে কেমন দেখাবে তা ঠিক করবে আপনি নন, হেয়ার প্রবলেমস। হেয়ার প্রবলেমস মানে হেয়ার ড্যামেজ। ড্যামের এক চতুর্থাংশ ময়েশ্চারাইজার ছুটি নিয়ে নিয়েছি, আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলে কাজ করছি। তোকে খাইয়েছি, তুমি ছুটি নিয়ে নিলে বাবা, তুমি খুব ভালো। যাই হোক, ওরা দুজনে এখন চাল আর ডাল আলাদা করছে, বাপের টাইমে ওরা পুরো। আমার নতুন টেকনিকে আমি চাল বা চাল আর ডাল আলাদা করছি এরকম করে নিয়ে। আমরা সবাই মার থেকে বানানো শিখলাম, ঠিক আছে। এবার এরকম করে নিয়ে এবার খুব সহজেই আমরা চাল আর ডালটাকে আলাদা করে ফেলতে পারছি। কাজটা তাড়াতাড়ি হচ্ছে। দেখুন কতটা হয়ে গেছে, চালটা নিচে পড়ে যাচ্ছে, ডালটা উপরে উঠে আসছে। এই যে আমার হাজবেন্ড কোথাও আছে, ঝাঁঝরি বাটি, আমার বোন ভালো বলেছে ঝাঁঝরি বাটি, ডাল আর চাল আলাদা করে দেখাতে পেরেছি আমরা। মায়ের পানিশমেন্ট পুরো কমপ্লিট। এই যে আমার মা এখন খাচ্ছে। আজকের ব্লগটা এখানে আমি এন্ড করলাম, চাল ডাল আলাদা হয়ে গেছে, চাল ডাল আলাদা করতে করতে আজকের ব্লগ এন্ড হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই। বাবা সবাই বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই, গুড নাইট বলে দাও, বাই বাই, গুড নাইট বন্ধু বলে দে, বাই বাই, গুড নাইট। আমার মা এখন ওখানে আছে, তাই মা এখন আসতে পারছে না। যাই হোক, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই যে আমার মা, মা টাটা করে দাও, একটু মেরাবে। হ্যাঁ, এখন কাজ করছে। ওকে, বাই বাই, গুড নাইট। আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, বা নতুন শর্ট যাই করি না কেন সবটাই তোমাদের সাথে শুনবো। বাই বাই, টেক কেয়ার। Thank you.